গাইস, কিছুদিন আগে আমরা একটা বাংলা মুভির গানের উপর রিয়াকশন দিয়েছিলাম, সাদা সাদা কালা কালা। সেই ছবির ট্রেইলার আসছে, যেটা হচ্ছে হাওয়া, চঞ্চল চৌধুরী, নাফিজা তুষি, মেজবাউর রহমান সুমন। এই ট্রেইলারটা আজকে আমরা দেখতে যাচ্ছি। গানের রিয়াকশনটা যারা যারা দেখো নাই তারা অবশ্যই দেখবা, আর গানটা শোনার পর একটা আইডিয়া আছে মোটামুটি যে হাওয়া মুভিটা কী সম্পর্কে হতে যাচ্ছে। তো সেটা ট্রেইলারটা আমি দেখার জন্য খুবই এক্সাইটেড। লেটস গেট আউট। Introduced by son. Hey, কোন বড় তাই তো সত্যি করে কও। এই কথা কস না কেন? কিছু বলো বুবা, মনে হয় কিছুই তো কয় না। এই তোরই এই কত্ত কাহিনী হয়, কিন্তু তুই তো জ্যান্ত ভাই মানুষ। Intensity. নাগুড়া ডাক, তাদের পোশাক আশাক, কথা বলার স্টাইল। গুড কোয়ালিটি স্টাফ। আমাকে চালে তো কোনো মাছ উঠে নাই, বরফ পুরো হয়ে যাতায় সান মাঝির বোট ঘাটে ফেরবে না। হরর মুভি নাকি? ইঞ্জিনের স্টার্ট বন্ধ করলে তো জোয়ারে আমরা আরো দূরে ভেসে যাব। সময় সময় ভাগ হবে, না হলে একটা মাসও যাবে না কই দিলাম। What's going on? দেজা ওরা ধরে নিয়ে আমার কাছে এমনই মনে হচ্ছে। আমিও দুইবার মইরা গেছিলাম, আমার লগে গুলা মইরা ভূত হয়ে গেছে, আমি বাইসে গেছি। Acting level. Oh my god, acting level. That's so cool, man. Movie dekhtei hobe, ei movie miss kora jabe na guys. What is it? আড়াই মিনিটের একটা ট্রেলার দেখলাম, নো স্পয়লার, একটু কিছু বোঝা যায় না। কখনো মনে হচ্ছে কাহিনিটা এইদিকে যাচ্ছে, কখনো মনে হচ্ছে এটা ওই দিকে যাচ্ছে। শুরুর দিকে তোমরা একটা ছবি দেখছো কিনা আমি জানি না, হলিউডের ইন দ্য হার্ট অফ দ্য সি, ক্রিস হ্যামসওয়ার্থের একটা মুভি, সার্ভাইভাল একটা মুভি। আমার কাছে মনে হচ্ছিল মনে হয় সেটার মতো হবে, বাট কেমন যেন টুইস্ট হয়ে গেল জিনিসটা, এখন বোঝাই যাচ্ছে না কী হচ্ছে না হচ্ছে। প্রথমত যে মুভির যে কোয়ালিটি, তারা যে ট্রেলারটা বানাইছে, ট্রেলারের লেন্থ, চুম্বকীয় যে অংশগুলো এখানে দিছে, এখানে কোনো স্পয়লার নাই, সাথে যে কোয়ালিটি তাদের কথাবার্তা বলার স্টাইল, এক একজনের পোশাক আশাকের যেই ডিরেকশন কঠিন, ভিডিওর যেই কোয়ালিটি, মিউজিক, সাসপেন্স, ইন্টেন্সিটি, প্রতিটা জিনিস তারা ধরে রাখতে সক্ষম হয়েছে। ওয়াও ম্যান, দিস ইজ সাম কাইন্ড অফ ডিফারেন্ট থিং ম্যান। 100 কোটি টাকার প্রয়োজন পড়ে না বাংলাদেশের ছবি। কাহিনী ভালো হইলে অভিনেতা চঞ্চল চৌধুরীর লাস্টের সিনটা জাস্ট গেভ মি আ গুজবাম, ভয় পাচ্ছিস। আর মেয়ের যে বিষয়টা আমি বুঝতেছি না, মেয়ে কি আসলেই একটা ভূত নাকি সে একটা পাইরেট, অন্য কোনো বোট থেকে আসছে, তাদের খবরাখবর নিচ্ছে, অনেক কিছু ঘটতেছে এখানে। একটা নৌকা, কিছু নৌকা আসতেছে যাচ্ছে, কিছু বোঝা যাচ্ছে না। দিস ইজ এ পারফেক্ট ট্রেলার, হাউ ইট শুড বি, লাইক একটা পারফেক্ট ট্রেইলার এরকমই হওয়া উচিত আমার মতে। নাইস গাইজ, আমার কাছে অনেক ভালো লাগছে। প্রতিটা জায়গায় জায়গায় আমার মনে হয় যে মুভিটার মধ্যে টুইস্ট হবে, তুমি একটা জিনিস ধরে নিবা, ভেবে নিবা, বাট ওইটা থেকে একদম ডিফারেন্ট টাইপের কিছু একটা হবে। শুরু থেকে আমার কাছে একদম সিম্পলি আমার কাছে মনে হচ্ছিল যে হার্ট অফ দ্য সি যে মুভিটা সেটার মতো যাচ্ছে, হয়তো বা তারা হারিয়ে যাবে, সেখান থেকে তারা বেঁচে আসবে যেভাবে সেটা দেখাবে, বাট সেখানে একটা টুইস্ট চলে আসলো মেয়ে, মেয়ের বিষয়টা নিয়ে একটু চলতেছে চলতেছে, সেখান থেকে আবার মেয়ে একটা দেবী, মেয়ে একটা ভূত, তারপর শেষে আবার চঞ্চল চৌধুরী বলতেছে ভয় পাচ্ছি, সেখানে মনে হচ্ছে যে
দ্য ব্যারাজ ইজ চঞ্চল চৌধুরী। চঞ্চল চৌধুরী মূলত সব কিছুর লিডে। সো সো কমপ্লিকেটেড, তোমাদের কী মনে হয় সেটা আমাকে জানাবা। আর বাংলা মুভি ডেফিনেটলি এই কিছু অভিনেতা এবং তাদের এই যারা ডিরেক্টর আছে তাদের হাত ধরে আমি বিশ্বাস করি যে আরও ভালো ভালো কাজ করবে, বাংলা মুভি ইন্ডাস্ট্রি আবার স্ট্যান্ড করবে। ওই ওই প্রচলিত লাভ স্টোরি গরিব ধনীর এই সব কাহিনী আর পাবলিক এখন আর খাবে না, এগুলোর দিন শেষ। আমার মনে হয় যে এখন প্রোডাক্টিভ, এখন গল্প নির্ভর, অভিনয় নির্ভর মুভি বানাতে হবে। মুভির বাজেট কত সেটা বড় বিষয় না, মুভির স্টোরি কী, অভিনয় কারা করছে, ডিরেকশনে কী দিচ্ছে, সেটার উপর ভিত্তি করেই মুভি হিট হবে, মুভি ফ্লপ হবে। আমার কাছে অনেক ভালো লাগছে, আউট অফ 10 আমি এই ট্রেলারটাকে 10ই দিব। তোমরা কত দিচ্ছ সেটা কমেন্টে জানাও।